আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট থ্রি এর লেসন টু পড়াবো। তো ইউনিট থ্রিতে আমরা দেখেছিলাম যে বন্ধুরা আমাদের কোন কাজে লাগে। তো এরকম এই ইউনিটের শিরোনামটি ছিল এরকম, আমরা গতকাল আমাদের জুম ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলের পুরস্কার বিতরণী দিন, ঠিক আছে? তো আমরা সেখানে দেখিয়েছিলাম যে ফারাবি এবং ফ্লোরা এরা দুইজন হচ্ছে খুব ভালো বন্ধু, তারা একই এলাকায় থাকে, তারপরে একই ক্লাসে পড়ে। তো তারপরে আমরা জানলাম যে একজন আরেকজনের বাসায় গিয়েছে, তাই না? তো ফ্লোরা হচ্ছে ফারাবিদের বাসায় গিয়েছিল, হ্যাঁ। তারপরে ফারাবির সাথে ফ্লোরার কথা হয়েছে, তারপরে একজন আরেকজনকে জানিয়েছে যে তার স্কুলের পুরস্কার বিতরণী দিবসে কী কী হয়েছিল। তো সেগুলো আমরা গত ক্লাসে, জুম ক্লাসে জেনেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী লেসনটি আমরা পড়ব। তো পরবর্তী লেসনটি নাম দেওয়া হয়েছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ ফ্লোরার স্কুলের প্রথম দিন। এই প্যাসেজটি শুরুতে দেখো কিছু কিওয়ার্ড দেওয়া আছে, মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ কিছু কিওয়ার্ড, যেমন হচ্ছে রিকল। রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। রিকল শব্দের অর্থ, আমার সাথে বলো, রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তারপরে আছে অ্যাড। অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ করা, কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করা, এটা হচ্ছে অ্যাড। এছাড়া আমরা আরও বলতে পারি যে কেউ যদি আরও কোনো কিছু বাড়িয়ে বলে সেটাও অ্যাড হতে পারে। তারপরে চ্যাট, চ্যাট শব্দের অর্থ খোশ গল্প বা কথোপকথন। এই হচ্ছে আমাদের কিওয়ার্ডস। তাহলে আরেকবার বলি, রিকল, স্মরণ করা, অ্যাড যোগ করা, চ্যাট কথোপকথন বা খোশ গল্প, এই হচ্ছে আমাদের কিওয়ার্ডসগুলো। তো আমরা কিওয়ার্ডস পড়ার পরে আমরা মূল প্যাসেজে চলে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, নেক্সট উইক, পরের সপ্তাহে ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। ফারাবি আসে ফ্লোরাদের বাড়িতে ভিজিট করতে, বা ফারাবি ফ্লোরাদের বাড়িতে বেড়াতে আসে, এই হচ্ছে প্রথম লাইন, তাই না? ফ্লোরা গিয়েছিল ফারাবিদের বাড়িতে, এবার পরবর্তী সপ্তাহে ফারাবি এসেছে ফ্লোরাদের বাড়িতে। দে আর হ্যাভিং আ চ্যাট, তারা কথোপকথন করছে বা তারা খোশ গল্প করছে। দে আর হ্যাভিং আ চ্যাট, ওকে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি আস্কস ফ্লোরা, মানে ফারাবি ফ্লোরাকে জিজ্ঞেস করলো, ফ্লোরা তুমি কি স্মরণ করতে পারো বা মনে করতে পারো তোমার স্কুলের প্রথম দিনের কথা? এবার দেখো, ফ্লোরা সেইস, ফ্লোরা বলে, ও ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি বলতে পারি বা স্মরণ করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, আই ক্যান রিকল, আমি স্মরণ করতে পারি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, এক্স্যাক্টলি মানে ঠিক। প্রিয় শিক্ষার্থী, খাতায় লিখে নাও, এক্স্যাক্টলি মানে হচ্ছে ঠিক। আই ক্যান রিকল, আমি স্মরণ করতে পারি, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, সো আই ক্যান রিকল মানে আমি পারি স্মরণ করতে, অর্থাৎ আমি স্মরণ করতে পারি। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল? প্রিয় শিক্ষার্থীরা, একটা ভুল চাপ লেগে আসলে এইটা অনেক পিছিয়ে পড়ে গেছে, আমি তোমাদেরকে এনে দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো, আই ক্যান রিকল মানে হচ্ছে আমি স্মরণ করতে পারি, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, কী আসলে ঘটেছিল, তাই না? ওকে, উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? ও জিজ্ঞেস করছে, তুমি কি এটা শুনতে চাও? তারপরে ফারাবি বলল, আই উড লাভ টু, মানে হ্যাঁ আমি এটা শুনতে পছন্দ করব। এখানে দেখো, এটা কিন্তু আই এর পরে দেখো অ্যাপোস্ট্রফি এবং ডি লেখা আছে, তো আমরা ধরে নিব হচ্ছে এটা উড, আই উড লাভ টু, আমি শুনতে পছন্দ করব যদি তুমি বলো, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। এরপরে ফ্লোরা বলল, ওকে ঠিক আছে, ইট ওয়াজ 2006, ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 years old, আমার বয়স ছিল তখন 6 বছর। ওয়ান ডে, একদিন, মাই মাদার, আমার মা সেড, বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমারো, আগামীকাল থেকে তুমি তোমার স্কুলে যাচ্ছ বা স্কুল শুরু করছো, মানে তোমার আগামীকাল থেকে তোমার স্কুলে পড়ালেখা শুরু, এরকম। তারপরে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড ছিলাম, এক্সাইটেড মানে হচ্ছে রোমাঞ্চিত, ওয়াও কালকে স্কুলে যাব, মানে স্কুল কী জিনিস, স্কুলে সবাই পড়াশোনা করে, আমিও পড়াশোনা করব, স্কুলে সবাই খেলাধুলা করে, বন্ধু বান্ধবদের সাথে সবাই দেখা সাক্ষাৎ করে, মানে এই ব্যাপারগুলো না ওর মধ্যে আসলে মানে আসলো, বা ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করলো। আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি অন্য কিছুর কথা ভাবতে পারছি না,
পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, আমি সবসময় স্কুলটা নিয়ে ভাবছিলাম, দ্য টিচার্স শিক্ষকদের নিয়ে ভাবছিলাম, অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আর স্কুল, আমার স্কুলের যে স্টুডেন্টস টিচার এবং হচ্ছে তোমার স্কুল, এই সবগুলো নিয়ে বিষয় নিয়ে আমি ভাবতাম এরকম বলছে। সো ভাবতেছিলাম, আই কুডেন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, ওই রাতে আমি ভালোভাবে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালে, মাই মাদার ওক মি আপ, আমার মা আমাকে জাগালো আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে। আই হ্যাড আ বাথ, আমি গোসল করলাম, অ্যান্ড পুট অন, এবং পরিধান করলাম মাই বেস্ট ক্লথস, আমার সেরা কাপড় বা সবচেয়ে সুন্দর কাপড় যেটা সেটা পরিধান করলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, এরপরে আমি সকালে নাস্তা করলাম, অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল, স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম উইথ মাই মাদার, আমার মাকে সাথে নিয়ে। উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে। তারপর দেখো, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে স্কুলটা ওয়াজ নট ভেরি ফার, খুব একটা দূরে ছিল না, ফার মানে দূরে, ওয়াজ নট ভেরি ফার, খুব একটা দূরে ছিল না। তারপরে সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা হেঁটে গেলাম অল দ্য ওয়ে, সমস্ত পথ, সমস্ত পথটি আমরা হেঁটে গেলাম। তাহলে এই হচ্ছে ফ্লোরার স্কুলের প্রথম দিন, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছো। তো তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে, যদি কম বুঝতে পারো বা কোথাও আটকে যায়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমরা আবার শুরু থেকে দেখতে পারো। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই বই, তারপর হচ্ছে খাতা কলম, এগুলো সাথে নিয়ে নিবা। আমি যে জায়গাটায় মার্ক করে দিচ্ছি বা যে জায়গাটা দেখা গেছে আমি হাইলাইট করতেছি অথবা বারবার বলতেছি, সেই ওয়ার্ডসগুলো ভালোভাবে লিখে নিবা। আর আগামী ক্লাসে আমরা পরবর্তী যে প্যাসেজটা আছে, আমরা সেই প্যাসেজটা সম্পর্কে আলোচনা করব। ফ্লোরাস ফার্স্ট ডেট স্কুলের যে পার্ট টু, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যে আরও বি নাম্বারে যে তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে মূলত, এই যে বি আছে না, এই যে দেখো এই যে বি নাম্বার, এই বি নাম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস আছে। এই ট্রু ফলসগুলো তোমরা লিখে, খাতায় লিখে তারপরে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।